সো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে দুজনের মধ্যে কীভাবে বিচ্ছেদ লাগাবেন, বা বিচ্ছেদ যেটা হবে খুনোখুনির মতন, মানে এত প্রবলভাবে বিচ্ছেদ হবে যে তাদের মধ্যে সেটা স্থায়ী হয়ে যাবে। তো আপনি যদি আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করবেন। আমাদের ইমো নাম্বারটি হচ্ছে 09090905232। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথমত কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বিচ্ছেদ কর্ম এমনি এমনি করা যায় না, ঠিক আছে? বিচ্ছেদ টুটকা এমন একটা জিনিস, টুটকা করার পরে দুনিয়ার কোনো কিছু দ্বারা আটকানো যায় না। বিচ্ছেদ কর্ম আপনি তখনই করতে পারবেন যখন আপনি নিজে অতিষ্ঠ হয়ে যাবেন, এমনিতেই চাইলেন আর যে বিচ্ছেদ করে ফেলবেন এরকম কিছু না, তখন করবেন একটা হইব আর একটা। সো সব কিছু আগে ধৈর্য ধরেন, যদি দেখেন যে না পারতেছেন না ওই ক্ষেত্রে ব্যবহার করবেন। তো আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। তো আজকে আমি দুইটা টুটকা দেবো, এই দুটো টুটকার যে কোনো একটা যদি করতে পারেন সারা জীবনের জন্য স্থায়ী বিচ্ছেদ হয়ে যাবে, আর কোনো কিছু দ্বারা ওই বিচ্ছেদটা কাটানো যাবে না, কোনো হুজুর তান্ত্রিক কবিরা যা আমাদের দ্বারা কারো দ্বারাই সম্ভব না। তো প্রথম টুটকাটা হচ্ছে আপনাকে সজারু, সজারু এক ধরনের প্রাণী, গুগলে সার্চ করলে পাবেন, অনেকে হয়তো চিনেনি। যাই হোক, সজারুর একটা কাটা সংগ্রহ করবেন, যে কোনো ধরনের একটা কাটা সংগ্রহ করবেন। সজারুর শরীরভর্তি কাটা থাকে, এখন আপনার কথা হলে সজারুর কাটা কই পাবেন? যদি আপনি চিড়িয়াখানাতে যান, চিড়িয়াখানাতে যাওয়া যদি আপনি তাদের সাথে একটু কন্ট্রাক্টে যদি কিছু টাকা পয়সা সামান্য দিয়ে দেন, তারা একটা কাটা দিয়ে দেবে সজারুর শরীর থেকে, এমনিতেই কাটা পড়ে। একটা কাটা যদি আপনি আপনার যাদের মধ্যে বিচ্ছেদ লাগাবেন, বা যে বাড়িতে অশান্তি সৃষ্টি করবেন বা বিচ্ছেদ সৃষ্টি করবেন, তাদের বাড়িতে যদি পুঁতে দেন, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের সাথে বিচ্ছেদ হয়ে যাবে, নাম্বার ওয়ান। আরেকটা টুটকা বলবো, সেটা হচ্ছে আপনার অন্য ধরনের। তো একটা গেল, আর সেকেন্ড টুটকাটা হইতেছে, এটার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে নিম পাতা। নিম পাতা সবাই আছে, নিম পাতার গাছের জড় মানে শেকড়, এই গেল দুইটা, লজ্জাপতি গাছের শিকড় এই গেল তিনটা, আর আরেকটা হইতেছে আপনার কালো ধুতরা, কালো ধুতরা গাছের জড়। এই চারটা জিনিস একত্র করে আপনি দুইজন, যে দুজনের মধ্যে ঝগড়া লাগাবেন ওই দুজনের নাম বলবেন, যে অমুকের সাথে অমুকের জন্য বিচ্ছেদ হয় এই টাইপের বলে আপনি ওই চারটা জিনিসের উপর অভিমন্ত্রিত করবেন, অর্থাৎ ফু দিবেন। তারপর একটা লাল কাপড়ের পুতলার মধ্যে বেঁধে আপনি যাদের মধ্যে ঝগড়া লাগাবেন তাদের চলাচলের রাস্তায় যদি পুঁতে দেন, সারা জীবনের জন্য স্থায়ী বিচ্ছেদ হয়ে যাবে, দুনিয়ার কোনো কিছু দ্বারা ওই বিচ্ছেদ আর কাটানো যাবে না, ঠিক আছে? ওই যত সময় পর্যন্ত ওই জিনিসটা নষ্ট না করা হোক মাটির নিচে থেকে উঠে। তো এই গেলে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতির যদি একটা করতে পারেন তাহলে আপনি স্থায়ীভাবে সমাধান পেয়ে যাবেন, বা আপনি রেজাল্ট পেয়ে যাবেন, আর খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ আশা করি ব্যবহার করবেন না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমোতে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিওতে আরও দুইটা ভিডিও দিব এই টাইপের, তো সবাই দেখবেন আশা করি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আল্লাহ হাফেজ।